হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তোকে আজকের ভিডিওতে আপনাদের যে বিষয়টা দেখিয়ে দিব আমরা যারা হামস্টার কনভার্ট যে প্রজেক্ট আছে এখানে যারা মাইনিং করতেছিলাম সকলে মনে কিন্তু এখন একটা প্রশ্ন যে আমাদের ইনকামটা আসলে কী দিবে কারণ অনেকে কিন্তু বলতেছে যে এখানে প্রফিট পার আওয়ার এটা সব থেকে বেশি বাড়াতে হবে এটার ওপর বেসিক করে আমাদের ইনকামটা দিবে অনেকেই কিন্তু আবার বলতেছে যে আমাদের যেটা মেন ব্যালেন্স আছে মেন ব্যালেন্স থেকে আমাদেরকে ইনকাম দেবে তোকে এই ভিডিওতে কিন্তু একদম প্রপারলি আপনাদের মনে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু সঠিক যে উত্তরটা যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের কিন্তু উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং কু কয়নে কিন্তু আমাদের যে প্রজেক্টটা ছিল সেটা কিন্তু বারো তারিখে কিন্তু লিস্টিং হওয়ার কথা ছিল এবং কেন লিস্টিং হলো না এবং পরবর্তীতে আমরা কবে ফাইনালি আমাদের এইখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম প্রপারলিভাবে দেখিয়ে দিব তো কাজ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কাজ চলেন আর দেরি না করে শুরু করা যাক আজকের ওয়েল গাইস আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে চলে আসার পর এইখান থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু সকল বিষয় কিন্তু জানিয়ে দিব এবং আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো এইটা কিন্তু তাদের অফিসিয়ালভাবে জানানো অ্যানাউন্সমেন্ট সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে বাংলাতে কিন্তু একদম পুরো বিষয়টা কিন্তু জানিয়ে দেবো যাতে আপনারাও এই আপডেট সম্পর্কে জানতে পারেন তো এইখান থেকে যদি আমরা আমাদের হামস্টার প্রজেক্টটা যদি ওপেন করি তো গ্যাস এইখানে প্রোজেক্টটা ওপেন করলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু আমাদের সামনে ঠিক দুইটা অপশন একটা হচ্ছে আমাদের উপরে প্রফিট পার আওয়ার একটা হচ্ছে আমাদের মেন ব্যালেন্স তো এখন সকলে মনে যে এই প্রশ্নটাই যে আমরা এখন তাহলে কি করব এবং কোনটা বাড়িয়ে রাখবো এবং একটা কিন্তু আপডেট তারা দিয়ে দিয়েছে আসলে সেই আপডেটটা কি তো সেই আপডেটটা কিন্তু একটু পর দেখিয়ে দিচ্ছে তো তার আগে দেখতে পারবেন যে আমরা কিন্তু এইখান থেকে আমাদের অ্যাকাউন্টে কিন্তু বারো মিলিয়নের মতো কিন্তু কয়েন আছে এবং প্রফিট পার আওয়ার কিন্তু তিন লাখ একষট্টি হাজারের মতো কিন্তু আমরা এখানে করে নিয়েছি তো এখন যদি আমরা একটু নিচে লক্ষ্য করি দেখতে পারবেন যে আমাদের যারা রেফার আইডিতে এখানে অ্যাকাউন্ট খুলেছে তাদের প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে কিন্তু এইখানে দেখতে পারবেন যে তারা কিন্তু অনেক অনেক পরিমাণে কিন্তু কয়েন আর্ন করেছে এবং অনেকেই যারা আর্ন করেছে তাদের ভিতরে আমরা যখন প্রোফাইলটা চেক করি প্রায় অনেকেরই যে কাজটা করেছে তারা প্রফিট পার আওয়ার এটা কিন্তু তারা বাড়িয়ে রেখেছে তো আসলে এটা কেন তারা বাড়ালো এটা কি আসলে অফিশিয়ালভাবে কোনো আপডেট কিনা চলেন সেইটা আগে দেখিয়ে দিই তো আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের হামস্টার কনভার্টের যে অফিশিয়াল আপডেট আছে সেইখানে যদি আমরা আসি দুই দিন আগেই কিন্তু তারা অফিসিয়ালভাবে কিন্তু একটা অ্যানাউন্স করে দেয় সেই অ্যানাউন্সটা সম্পর্কে কিন্তু আমি আমাদের ইউটিউব চ্যানেলে প্রপাল একটা ভিডিও তৈরি করছি যেইখানে কিন্তু তারা একদম প্রপালিভাবে একটা বিষয় জানিয়েছে যে আমাদের যেটা হচ্ছে প্রফিট পার আওয়ার এটার ওপরে কিন্তু আমাদের নতুন এয়ার ড্রপ আসবে এবং যাদের অ্যাক্টিভিটি থেকে বেশি থাকবে এবং প্রফিট পার আওয়ার এটা সব থেকে বেশি আপডেট করা থাকবে তারা কিন্তু এইখান থেকে যে এয়ারড্রপটা আছে সেই ড্রপগুলো কিন্তু পাবে দুই দিন আগেও কিন্তু তাদের এই আপডেটটাতে কিন্তু এটাই বলেছে এবং এটাও লাস্ট একটা আপডেটে এটা তারা জানিয়ে দিয়েছে যে প্রফিট পার আওয়ার এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার যে পেমেন্ট আছে সেই পেমেন্টটা কিন্তু দেওয়া হবে তো এখন কিভাবে তারা পেমেন্ট করবে এটি কিন্তু পুরোটাই তারা জানে তো তাদের আপডেট অনুযায়ী আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনাদের এখানে যে কয়েনগুলো থাকবে সেইখান থেকে আপনারা কিছু পরিমাণ কয়েন দিয়ে প্রফিট পার আওয়ার এটা আপনারা আপডেট করে নেন যাতে আমাদের যদি বড়ো একটা আপডেট দেয় তাতে যাতে আমরা এটা মিস না করি আমরা যেন ওইখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট আমরা গেইন করতে পারি তো গাইজ এখন মেন কথায় ফিরে আসা যা কুকয়েনে কিন্তু আমাদের বারো তারিখে কিন্তু আমাদের টোকেনটা কিন্তু লিস্টিং হওয়ার কথা ছিল তো কেন লিস্টিং হলো না এবং আমরা কেন এটা পেমেন্ট নিতে পারতেছি না কবে পাবো সেই বিষয়টা এইখান থেকে দেখিয়ে দিচ্ছে তো গ্যাস আমরা যদি কুকয়েন টি আসি এবং এইখান থেকে যদি হামস্টার যে প্রোজেক্টটা সেইটা যদি সিলেক্ট করি দেখতে পারবেন যে এইখানে যে ডেটটা ছিল সে ডেটটা কিন্তু চেঞ্জ করে কিন্তু সতেরো তারিখ করা হয়েছে তো প্রথম কথা একটাই বলবো যে একটা এক্সচেঞ্জ আর বা একটা টোকেন মার্কেটে লিস্ট করতে এটা কিন্তু অনেক অনেক কিন্তু ঝামেলার একটা বিষয় যার জন্য কিন্তু এইখান থেকে তারা একটু সময় নিয়ে পুরো বিষয়টাই কিন্তু একদম নিখুঁতভাবে করার জন্য কিন্তু এটা চেষ্টা করতেছে তো আমাদের এখানে কোনো প্রকার চিন্তার কোনো কারণ নেই কারণ আজকে না হয় কালকে অর্থাৎ সতেরো তারিখে হয়তো বা ইনশাল্লাহ আমাদের মার্কেটে এটা লিস্ট হয়ে যাবে এবং আমরা কিন্তু পেমেন্ট পেয়ে যাবো তোকে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ